সুজি দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা আমাদের দেশের যারা বরেণ্য মানুষ, যাদের শ্রমে, সাধনায়, প্রতিভায় এবং সৃষ্টিশীলতা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের সাহিত্য, আমাদের শিল্পকলা বিভিন্ন ক্ষেত্রে, তেমনি একজন মানুষ আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন, যিনি শাস্ত্রীয় সঙ্গীত ও প্রাচীন লোকসঙ্গীতের শিল্পী হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয়দের একজন। তিনি একাধারে গায়ক, বাদক, শিক্ষক, প্রাচীন লোকগানের সংগ্রাহক, সংগঠক, লেখক এবং সুরকার। তিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, বরেণ্য সঙ্গীত শিল্পী পণ্ডিত রামকানাই দাস। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন। আপনাকে ধন্যবাদ। তো দাদা, আমরা এখানে খুব যে সব কিছু মানে গভীর আলোচনায় যাই তা কিন্তু নয়, গভীর আলোচনা মাঝে মধ্যে হয়। আপনার জন্ম কোথায়, কবে, এই বিষয়গুলো দিয়ে শুরু করি। আমার জন্মটা সাল্লা থানার পুটকা গ্রামে, আমার বাবার মাতুলালয়ে। আচ্ছা, সেখানে আমি আমার বাল্যকাল, মানে স্কুলে যাওয়াটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম মান পর্যন্ত আমার এই পুটকা গ্রামে থেকেই আমার বেড়ে ওঠা। আপনার বাবার নাম কি? রসিকলাল দাস। আর আপনার মায়ের নাম? দিব্যময়ী দাস। আচ্ছা, আপনার জন্ম কত সালে? আমার জন্মটা হলো 1935 সালে। আপনার বাবা কি করতেন? আমার বাবা ছিলেন একজন গায়ক। আচ্ছা, মাও ছিলেন গায়ক, পেশাদার গায়ক, তাই? আচ্ছা, পেশাদার গায়ক ছিলেন, কৃষিকর্ম করতেন মাঝে মধ্যে। সেখানে আমি ছোটোবেলায় দেখেছি এই যে গ্রামের যে মেয়েদের বিভিন্ন অনুষ্ঠান হতো, যেমন সূর্যব্রত সঙ্গীত, ধামাইল সঙ্গীত, বিয়ের গান, এই বিভিন্ন অনুষ্ঠানে আমার মাকে নিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা, নিমন্ত্রণ করে মার সঙ্গে আমি চলে যেতাম। তখন আমি খুব ছোটো, আমাকে পাশে বসিয়ে রেখে মা গান করতেন, গান করতেন। এইভাবে বাবা যখন অন্য গ্রামে যেতেন, গান শিখাইতে যেতেন, ঘাটু গান, উড়ি গান, কবি গান, তখন আমি বাবার সঙ্গে চলে যেতাম। আমার বয়স তখন 5, 4-5। এইভাবেই আমার ফুটকা গ্রামে বেড়ে ওঠা, মানে লোকসঙ্গীতের ভিত্তিটি আমার ফুটকাতেই তৈরি হয়। তারপরে এই গ্রাম ছেড়ে আমার যে পূর্বপুরুষের গ্রাম দিরাই থানায় পেরুয়া গ্রামে চলে যাই, সেখানে জীবন আমার ভিন্নভাবে শুরু হয়। লেখাপড়া আমার এখানে নন্তি শেষ। পিতার ষোলকিয়ার জমিনের মধ্যে, জমিনের পাড়ে এক ডেরা বেঁধে গরু বাছুর সেখানে নিয়ে, বাড়ির থেকে 4 মাইল দূরে ছিল জমি, একটা ভাঙা হারমোনিয়াম, একজোড়া তবলা নিয়ে এই হেমন্ত 6 মাস এই জমিতে আমি বাস করতাম। কোনো সময় সময়টা বাঁচানোর জন্য রাত্র 2টার সময় আমি হাল চাষ শুরু করতাম। আমি ভোরবেলা হাল ছেড়ে দিতাম, একটা খামড়া থাকতো, তারে বলতাম যে তুমি রান্না চড়াও, আমি তবলা নিয়ে বসতাম ওনার ভিতরে। এইভাবেই আমার ছোটোকালটা শুরু, ছোটোবেলা এইভাবে গেছে। আপনার ছোটোবেলায় আপনার ভাই বোন ছিল আরও? আমার 2 বোন, আমার বড়, তখন সেই 2 বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর আমার 4 ভাই, আমি বড়। আচ্ছা, তো তারা এই গান বাজনার মধ্যে কেউ তেমন ছিলেন না? তারা গান, সবাই গান বাজনার মধ্যে ছিল, তার তো তখন ছোটো। আচ্ছা, সেই সময়টা আমাদের পারিবারিক অবস্থাটা ছিল খুব খুব দুর্বল, কোনো রকম জীবন ধারণ করা ছিল এই। আর আমি বড় ভাই হিসাবে বাবা বলতেন, তোর লেখাপড়ার দরকার নেই, তুই গান বাজনি কর, আর তুই যদি সংসারের হালটা ধরস তাহলে আমার এই বৃদ্ধ সময়ে আমি শান্তি পাইব, লেখাপড়ার দরকার নেই। বাবার কথা রাখলাম, কৃষিকাজের সাথে সাথে মানে লাঙ্গলের সাধনা আর তবলার সাধনা একই সঙ্গে চলতে থাকে। তো এই যে আপনি মায়ের কাছে গান শুনতেন, বাবার কাছে গান শুনতেন, কোনো গান কি আপনার কানে এখনও লেগে আছে? আমার অনেক গানই কানে লেগে আছে। জয় জয় মঙ্গল ধ্বনি গৃহে চলে নীলমণি, দিয়া সিংহ মুরারিতে টান, এগো এ মন সময়ে, আমি সঙ্গে সে এসে শুনতাম। এই সুরে শুনে বোধহয় মায়ের দুধের সঙ্গে লোকগীতির সুর আমার ভিতরে চলে যায় সম্ভবত। এইভাবেই আমার বেড়ে ওঠে। গানের যে হাতে করি আনুষ্ঠানিকতা, এটা আমার হয়নি। তারপরে গ্রামে, আশেপাশের গ্রামে, আমার নিজের গ্রামে, তাদের বলতাম একটু পার্টি করো, দল করো, ওই 1 মাসের জন্য ছোটো ছোটো যাত্রা, গোনাই বিবি, সুরমালা, অরুণ শান্তি,
এসব দল করতাম, দুই টাকা চার টাকা পাঁচ টাকা যাই পাইতাম, আর আমি তার পরিচালক থাকতাম, তাতে গানও শিখাইতাম, ছেলেদের নৃত্য শিখাইতাম। তারপরে দীর্ঘদিন পরে একটা ঘটনা থেকে আমার একটা পরিবর্তন আসে আমার স্বাভাবিক জীবনের, যেমন যে বাজারে যখন আমরা জিনিস কিনতে যাই, যে কোনো জিনিস, মাছ কিনা, সবজি কিনা, হলদি কিনা, মরিচ কিনা, জিজ্ঞাসা করি তোমার মাছটা কী দর, এই জামাটা কত, এই দোকানদারের দর যা হয় তা দিয়ে কিনতে হয়। কিন্তু কৃষকের বেলায় তার একমাত্র রোজগারের ধন ধান, ইটার দর সাব্যস্ত করে অন্যে, ইটার মূল্য কত সে জানে না। তখন থেকে আমি আমার ভিতরে একটা যে দরের মূল্য আমার রোজগারের ধন, এটার মূল্য কত জানি না, আমি নিজে নির্ধারণ করতে পারি না, জানি না, এটা এটা তো জীবন আমার চলতে পারে না। তখন থেকে আমি বললাম যে এর থেকে বেরোতে হবে, আমার নিজের জমিতে কাজ করে অন্যের ক্ষেতে রুয়া নিয়ে মানে লাগাইয়া আট না দশ না পাইতাম, এটা আমার রোজগার। এই করতে করতে বাড়ির অবস্থাটা একটু পরিবর্তন করে ফেললাম। তারপরে এক ফাঁকে বাড়িবার চেষ্টা করলাম, আর সেই সময় যাতে আস্তে আস্তে আমার প্রসারটাও একটু বাড়তে থাকে। পেউরা রামকানাই মানে শিল্পী হিসেবে, হ্যাঁ, পেউরা রামকানাই ভালো বাজায়, ভালো গায়। এটা বয়স তখন আমার যখন পনেরো ষোলো, তখন আমার জীবনে একটা সুযোগ আসে। আমাদের গ্রামে করলো একটা যাত্রা পার্টি, ওস্তাদ নিয়ে আসলো বাড়ি থেকে একজন, ওস্তাদকে বললেন আমাদের গ্রামের মানুষ যে বাইন আমাদের নিজেদের একটা ছেলে রামকানাই, আমরা তারে দিয়া কাজ চালাতে যাই, এখন চলবে কি না আপনি পরীক্ষা করে দেখুন। তো আমি পরীক্ষা দিলাম, বললো যে চলবে, শিখতে হবে। এই প্রথম আমার হাতে কলমে পদ্ধতিগতভাবে কোনো গুরুর কাছে শিক্ষা, ক্লাসিক্যাল এবং তবলা। ওনার নাম ছিলেন ওস্তাদ কালীমোহন চক্রবর্তী, আমার প্রথম গুরু কালীমোহন চক্রবর্তী। এই তো ওনার কাছে শিক্ষাতে আমার বড় লাভ হয়েছে, যেটা উনি যদিও আমাদের বাটি অঞ্চলের ওস্তাদ, ওনার বাড়ি যে গ্রামে, এই গ্রামের এক জমিদার প্রফুল্লবাবু কলকাতায় থাকতেন, কলকাতায় সেখানে একজন বিশেষজ্ঞর কাছে উনি ক্লাসিক্যাল গান শিখতেন। উনি মাঝে মধ্যে জলসুখা বাড়িতে আসতেন, আর উনি এই আমার গুরু, উনি তবলা বাজাতেন ওনার সঙ্গে, এই তবলা বাজাতে গিয়ে ওনার গান শুনতেন আর কিছু বন্দিশ লিখে রাখতেন। এই বন্দিশগুলা পাওয়াতে আমার বিরাট একটা উপকার হয়ে গেল, আমার আর ভুল পথে চলতে হয়নি, একটা রাস্তা পেয়ে গেলাম। আমরা এই জায়গাটাতে আসি, কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিয়ে নিই। আচ্ছা, শুধু দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাব, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বেলা সারা বেলা অনুষ্ঠানে, আমরা কথা বলছি আমাদের শ্রদ্ধার মানুষ পণ্ডিত রামকানাই দাসের সঙ্গে। দাদা, আমরা আপনার সম্পর্কে একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু এই টেলিভিশনের পর্দায় দেখে নেব। তুফান ভারী ঢেউ দেখিয়া লাগে ডোর কেনারা। সঙ্গীতের সাধনায়, প্রসারে ও সংরক্ষণে সমস্ত জীবন যিনি উৎসর্গ করেছেন, সেই মানুষটির নাম পণ্ডিত রামকানাই দাস। ১৯৩৫ সালের ১৫ই এপ্রিল সুনামগঞ্জ জেলার শাল্লা থানার পুটকা গ্রামে এই সুর সাধকের জন্ম। লোকগানের শিল্পী ও পদরচয়িতা হিসেবে তাঁর বাবা রসিকলাল দাস ও মা দিব্যময়ী দাস দুজনেরই বেশ সুনাম ছিল। মা বাবার কাছ থেকেই তার সঙ্গীতের প্রথম পাঠ। এছাড়া বড় বোন সুষমা দাসের কাছ থেকেও সঙ্গীতের দীক্ষা লাভ করেন তিনি। ছোটবেলা থেকে গান বাজনা তাকে এমনই আকর্ষণ করল যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, কৃষিকাজ সব ছেড়ে তিনি কবিগান আর যাত্রাকে পেশা হিসেবে বেছে নিলেন। শুরু হলো তবলা, হারমোনিয়াম, তানপুরা নিয়ে তাঁর যাযাবর জীবন। নিজের চেষ্টায় আয়ত্ত করলেন শুদ্ধ সঙ্গীত, রবীন্দ্র, নজরুল আর তাঁর প্রাণের সাথে মিশে থাকা বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন গান। ১৯৬৭ সালে সিলেট বেতারে স্টাফ আর্টিস্ট পদে যোগ দিলেও এই ধরাবাঁধা চাকরি জীবন তাকে নয় মাসের বেশি আটকে রাখতে পারেনি। এরপর তিনি পুরোপুরি কণ্ঠসঙ্গীতে আত্মনিয়োগ করেন।
2004 সালে প্রায় 70 বছর বয়সে তার প্রথম লোকগানের অ্যালবাম বন্ধের বাঁশি বাজে প্রকাশিত হয়। এ পর্যন্ত রাগ সঙ্গীত ও লোকগানের মোট 5টি অ্যালবাম রয়েছে তার। তিনি একজন সফল সঙ্গীত গুরু হিসেবে তৈরি করেছেন অসংখ্য কৃতি ছাত্রছাত্রী, গঠন করেছেন সঙ্গীত পরিষদ নামে একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। রচনা করেছেন সঙ্গীত বিষয়ক বই সরল সঙ্গীত শিক্ষা এবং আত্মজীবনী সঙ্গীত ও আমার জীবন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা, রবীন্দ্র পদক, ওস্তাদ মোজাম্মেল হোসেন স্মৃতি পদক, উর্বশী পদক সহ নানা পুরস্কার ও সম্মাননা। ব্যক্তিগত জীবনে তিনি সুবর্ণা দাসকে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে। পুত্র কন্যা পুত্রবধূ নাতি নাতনি মিলে সঙ্গীতময় পরিবার তাঁর। দাদা, আমরা যেখানে ছিলাম যে আপনি বলছেন যে একটা নতুন আপনি অধ্যায়ে সূচিত হল, তারপরে এই যাত্রার পাশাপাশি অঞ্চলের যে গানগুলো তখন রমরমা ছিল, এটা ছিল কবিগান, কবিগান কবিগান এটা ছিল উড়ি গান। কবিগান আর কবিওয়ালের গান দুটো জিনিস। আমি কবিগান সাথে ছোটোবেলা আমার খুব নাম ছিল কবিগান। তারপরে ঘাটু গান, ঘাটু গান আর ঘাটুর গান দুইটা। ঘাটু গানটা হলো ভাটি অঞ্চলের গান, কাদামাটির যেখানে এই জায়গা জুড়ে এই গানটা, যার নাম শোনা যায় ঘাটু গানের, তার নাম হলো লালা। লালার বাড়ি কোথায় কেউ জানে না। এবং ঘাটু গানটা গানটা ভাঙা ভাঙা হিন্দি ভাষায়, বাংলায় নয়। কিন্তু 47 নম্বরের গানটা এই রাতারাতি গানটা হারিয়ে যায়। কিন্তু গানটা এরকম ছিল, যেমন আসলে গান হচ্ছে দুই দলের, গান হচ্ছে ঘরে বসে মেয়েরা রান্না করতেছে সাথে সাথে গাইতেছে। এই যে বাউল বিচ্ছেদের জীবনের যে ঘটনা, যে এইগুলো ওই ক্লাসিক্যালে টপ্পায় যে কথা থাকে রাধাকৃষ্ণের লীলা, এইগুলো ঘাটু গানের মধ্যে এইগুলো আমরা দেখতে পাই। আর ঘাটুর গান আহমদ সাহেব যেটা করছেন আমাদের, উনি ঘাটুর গানটা দেখি, ঘাটুর গানটা হালকা। ঘাটু গানের কথা যেমন, হ্যালো হে নিষ্ঠুর কালাচন্দ, হ্যালো হে নিষ্ঠুর কালাচন্দ, আর ভালোবাসিব না পরাণ আমার হেইরা নিল রে দিয়ে যন্ত্রণা, হ্যালো হে নিষ্ঠুর কালাচন্দ, আর ভালোবাসিব না। এই ছিল ঘাটু গান। আর একটা হলো উড়ি গান, উড়ি গানটা এখনও আছে মোটামুটি, আর তা সব চলে গেছে। উড়ি গানটার কীরকম নমুনা? এটা বসন্ত উৎসবে দোল দোল পূর্ণিমা উপলক্ষে একটা সময়ের গান। আর কবিগানটা হয়তো বিয়া, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এই তো। আমরা ওই ওইখানে একটু ফিরে যাই, যে আপনি তো মোটামুটি একটা গানের পেশাদার জগতে আপনি ঢুকে গেলেন বলতে গেলে, ওই যে আপনার গুরুর মাধ্যমে, তারপরে কীভাবে জীবনটা চললো? তারপরেই এই যে আমার গ্রামের যাত্রা পার্টি, তখন আশেপাশের গ্রামগুলোকে আমার আমার প্রতি বছর আমার ওপর আসে বর্ষাতে বাদক হিসাবে এবং ড্যান্স মাস্টার হিসাবে। আচ্ছা, ছেলে দিয়ে একটা ড্যান্স পার্টি তৈরি করা, আর মাঝে মধ্যে একটু একটু মুসল মাস্টারি, মানে একটু অভিনয় দেখাই দেওয়া, এই এইভাবে। হঠাৎ একটা সময় আসলো, আমার মায়ের অসুখ, জ্বর হয়েছে আমার মায়ের, ওষুধের জন্য যেতে হবে আজমিরিগঞ্জ বাজারে, 18 মাইল দূরে। সেখানে গিয়ে কীভাবে যেন একজনের সঙ্গে পরিচয় হলো, উনি এক বাসায় নিয়ে গেলেন রাত্রেবেলা, একটু গান বাজনা হইলো, বলে আপনি এখানে থাকেন। এই যে গ্রামের যে গান বাজনা, এই গান বাজনা ছেড়ে এই প্রথম আমি গ্রাম ছেড়ে টিউশনের জন্য একটা ভালো জায়গায় চলে যাই আজমিরিগঞ্জে, এটা 56 সালে। এই যে পেশাদার একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা শিক্ষক হিসেবে আপনি একটা নতুন জীবন তৈরি করার চেষ্টা করছেন, এ নিয়ে পরিবারের সমস্যা হয়নি? এরপরে না, আমার কিন্তু পয়সা রুজিটা ঠিকই ছিল। আচ্ছা, আস্তে আস্তে আমার বাড়ির উন্নতি হইতে থাকে, আমি প্রচুর পরিশ্রম করতাম, প্রচুর পরিশ্রম করতাম। তারপরে আমার যে ছোটো ভাইটা, আমার যে মিডিয়েট ছোটো, এত সংসারের হাল ধরা একটা বুদ্ধি হয়ে গেছে, আর ছোটো গুণায় লেখাপড়া করতেছে। আচ্ছা আচ্ছা, এইভাবে
তখন পানির অবস্থাটা আমার পায়ে আগে তুলনায় ভালো। তারপরে এই আজমেরি আমার প্রায় 56, 57, 58, 59, 60 এই 4 বছর পরে ব্রাহ্মণবাড়িতে একটা যাত্রা পার্টি গেল, ভোলানাথ অপেরা, খুব নাম করা অপেরা ছিল, খুব নাম করা অপেরা। তা আমি গান যাত্রা দেখলাম দিনের বেলা ওদের ভিতরে পরিচয় করলাম ম্যানেজারের সঙ্গে, দেখলাম যে খুব ভালো লাগলো আমার সেই পরিবেশটা যাত্রার। আর এই সময়টাতে আমার আস্থার সুনামগঞ্জে আমার একটা মোটামুটি একটা পরিস্থিতি, তখন এর মধ্যেই সুনামগঞ্জে হাসন রাজার একটা উৎসবে, প্রথম যে উৎসবটা হয় আমার 7 ক্লাসে গেলে ফার্স্ট হয়ে গেছিলাম, তার নাম ছিল প্রতিমা চৌধুরী। এই মেয়ে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো রবীন্দ্রসঙ্গীতটার যে গানটা আমি তারে শিখিয়েছি এটা একটা আধুনিক গান, ওই আসমানে পটে একা মেঘ বলা গান। তখন পর্যন্ত আমি ভাবতাম যে রবীন্দ্রসঙ্গীত এটা এটা বার করে গাইলেই এটি রবীন্দ্রসঙ্গীত, মানে যে কোনো গান একটু একটু ভার করে গাইলেই এটা রবীন্দ্রসঙ্গীত। পরে যখন জানলাম অনেক পরে যে রবীন্দ্রসঙ্গীত আরেকটা জিনিস, যাই হোক তারপরে এই আজমিরিতে আসলো ভোলানাথ অপেরা পার্টি। তখন আমার আজমিরের প্রতি একটা আমার আগ্রহটা নেই, কারণ এখানে শিখবার আর কিছু নেই। সেই হিসাবে দেখলাম যে আজমিরিগঞ্জে আর শিখার আর কিছু নাই, এখান থেকে সরতে হবে। তা যাত্রায় যদি যাই তাহলে অনেক দেশ ঘোরা যাবে, অনেকগুলির সঙ্গে দেখা হবে। বাবার পরামর্শ নিলে বাবা বলো ঠিক আছে তুমি যেমনি ভালো হলো এটা করো, ওদের সঙ্গে কথাবার্তা ঠিক করে পরের বছরে আমি এই যাত্রার সঙ্গে আমি আমার চুক্তিপুত্র হয়ে যাই ভোলানাথ অপেরার সঙ্গে আজমিরিগঞ্জ। তাদের বলে আমি চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, গিয়া দেখি যে আমার জায়গায় অন্য লোক নিয়োগ দিয়ে দিয়েছে, বলে আপনি তো নতুন লোক আপনি পারবেন কিনা, আমরা রিস্ক নিলাম না আপনি আর